আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়ার অনেক ভালো আছি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। কিসমিস খাওয়ার উপকারিতা ও খাওয়ার নিয়ম কিসমিসকে শুকনো ফলের রাজা বলা হয় সোনালে বাদামি রঙের সবসানো বাজ হওয়ায় ফলটি খুবই শক্তিদায়ক আঙ্কুরকে শুকিয়ে তৈরি করা হয় মিষ্টির স্বাদে কিসমিস এটি খেলে শরীরে দ্রুত রক্ত বৃদ্ধি পায় পিত্ত ও পায়ুর সমস্যা দূর হয় এটি হৃদপিণ্ডের জন্য উপকারী কিসমিস পর্যাপ্ত পরিমাণে কার্বোহাইড্রেট থাকে আর এই মিষ্টি স্বাদে কিশমিশ আমাদের শরীরকে শক্তি যোগাবে এতে কর্মক্ষমতা বৃদ্ধি পাবে অনেক মহিলাদের শরীরে আয়রনের কমতি থাকে আর রক্ত স্বল্পতা ভোগে এমন সমস্যা কিসমিস ভীষণ উপকার করে আমি এই কিসমিসের বিজানু পানি খেয়ে অনেক উপকার পেয়েছি আমার রক্ত কম স্বল্পতা খুবই কম তা আমি ডাক্তারের পরামর্শে আমি এই কিশমিশের পানি খেয়ে থাকি প্রতিদিন সকালবেলা তো আপনারাও সেটা খেতে পারেন আমি উপকার পেয়েছি বলে আজ আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি তা আমি প্রতিদিন সকালবেলা এই কিশমিশের পানিটা খেয়ে থাকি আমার রক্ত স্বল্পতা দূর হয়ে গেছে আমি আগে বাইরে থেকে ওষুধ খেতে হতো তো এখন ইনশাল্লাহ কোনো ওষুধ খেতে হয় না আমি এই কিশমিশের পানি খেয়ে অনেক উপকার পেয়েছি তো এখানে আমি কতটুকু কিশমিশ নিয়েছি সেটা আপনারা দেখতে পারছেন কম হল বিশ থেকে তিরিশটা কিশমিস আপনারা এক গ্লাস পানির সাথে ভিজিয়ে রাখবেন দুই তিন ঘন্টা ভিজানোর পরে তারপর আপনারা এই পানিটা খেয়ে ফেলবেন সকালবেলা খালি পেটে আপনারা নিয়মিত খেয়ে দেখবেন খুবই উপকার পাবেন যাদের রক্ত স্বল্পতা আছে দূর হয়ে যাবে যাদের হৃদপিণ্ডের সমস্যা আছে তাদের জন্য এটি খুবই উপকার এবং খাওয়া উচিত রক্তচাপের সমস্যা অনেকেরই ভোগেন কিসমিস রক্ত সোডিয়ামের পরিমাণ কমিয়ে দিয়ে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে লিভার ও কিডনির সমস্যাতেও কিসমিস ভীষণ উপকারী কিসমিস বেজানো পানি খেলে এই উপকারগুলো আপনারা পেতে পারেন আর এই কিসমিসের আরও অনেক উপকার আছে আপনারা ভূগোলের সার্চ দিয়ে জেনে নিতে পারেন তো আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করেছি আমি কিসমিসে খেয়ে আমার রক্ত স্বল্পটা দূর হয়েছে তাই আমি আপনাদের সাথে নিয়ে এসেছি আমার আজকের এই উপকারী ভিডিওটি আশা করি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো ঠিক আছে আজকের মতো আমি এখানে আমার ভিডিওটি শেষ করে দিলাম তো যেই যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাওয়ার আগে সবাইকে আরেকবার মনে করে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা ছোট্ট বেলাইকনটি বাজিয়ে দেবেন নতুন ভিডিও যখন দিব নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে সবার আগে দেখতে পারবেন আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা রইল তো সবাই সুস্থতা কামনা করে নতুন কোনো এপিসোড নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই জন্য দুয়ার সবাই সুস্থতা কামনা করে আমি বিদে নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ